খেলা দেখতে গিয়ে 12 জনের মৃত্যু। স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন নারী সহ 12 জন, আহত হয়েছেন শতাধিক। শনিবার মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে এমনটি ঘটেছিল। সেই দেশটির দুই জনপ্রিয় ক্লাব আলিয়ানজা ও এফএস এর মধ্যকার খেলা দেখতে গিয়ে দর্শক স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়ে এ ঘটনা ঘটে। এটি ছিল স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একটি প্রবেশ পথ দিয়ে ঢোকার সময় হুড়োহুড়ি করতে গিয়েই এমনটা ঘটেছে, এমনই দাবি করেছেন আয়োজকরা। আয়োজকদের আরও দাবি, অনেকেই নাকি নকল টিকিট নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। দেশটির ফুটবল ফেডারেশন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। ন্যাশনাল সিভিল পুলিশ পরিচালক মরিসিও আরিয়াজা সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে 9 জনই মাঠেই প্রাণ হারিয়েছেন, আর বিভিন্ন হসপিটালে মারা গিয়েছে 3 জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলভি এক টুইট বার্তায় বলেছেন, আহত ব্যক্তিদের স্থানীয় একটি হসপিটালে ভর্তি করা হয়েছে, তবে বেশিরভাগের অবস্থা এখন স্থিতিশীল। আর পুরো বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছেন এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়েব বুকেল।